বিশ্বাস না যদি এখানে নরমালি বড় হয় তাহলে হয়তো বা অতটাও বড় হবে না ভাই প্লিজ একটু বেশি বড় হয়ে যায় আরে ভাই সিরিয়াসলি ও মাই গড ভাই এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি মোমাচি রিয়াটা চলে আসছে ভাই আমরা এটাই চাচ্ছিলাম এক্স্যাক্টলি অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে ডায়মন্ডের চেস্ট প্লেট এন্ড ডায়মন্ডের একটা প্যান্ট বানিয়েছি ভাই সিরিয়াসলি অ্যামেজিং লাগতেছে আমরা Hey, what's up guys? Welcome back to another gameplay video. So guys, that's camera abar khelte jacchi Minecraft. To jara agar pata dekhechen tara janen agar patar moddhe amader ei world er je bhai dewal ta jabe seta korar kotha chilo and ami pray ordhek ta korechi ar baki je gulo bhai baki chole je uporer ta eta ami bolte hobe off camera er moddhe korechi apnaderke dekhiye dichi bhai kibhabe korte hobe off camera er moddhe ei jinish ta korar karon hocche bhai eta korte wait 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 are 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 আমি বলতে পারবো না কখন বৃষ্টি চলে আসছে আবার এখানে ভাই দেখতে পাচ্ছেন ফ্যান্টম স্পন হয়েছেন ভাই দেখতে পাচ্ছেন ফ্যান্টম ভাই আমার কি বলে আমার আমাকে মারার চেষ্টা করছে বাট মারতে পারে নাই তো যেটা বলতেছিলাম আগের পার্টের মধ্যে বলতে হবে আমরা আমাদের ওই যে দেওয়ালের কাজগুলো করেছি এন্ড দেন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা একটা ব্যাম্বো ব্যামের মধ্যে গিয়েছি এন্ড ওইখানে গিয়ে ভাই দেখতে পাচ্ছেন দুইটা প্যারট আনছি যে আমার কাছে একটা প্যারট আছে প্লাস বাইরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা খাঁচা বানিয়েছি এন্ড এই খাঁচার মধ্যে একটা প্যারটকে বন্দি করে রাখছি প্যারটকে বন্দি করে রাখতাম না বাট হ্যাঁ আমার কাছে মন চাইছিল এখানে একটা খাঁচা বানাই এই জন্য বানিয়েছি কিভাবে ফাইনালি বৃষ্টি থেমে গিয়েছে প্লাস এখানে যে ফ্যালকন গুলো ছিল ভাই সেগুলো মরে গিয়েছে আর তাছাড়া ভাই এখানে ভাই ক্রিপার আছে বিরক্ত লাগতেছে একদম ভাই আমার কাছে কিছু নেই কি আমি আমার শর্ট গুলো কোথায় রাখছি শর্ট তারপরে এখানে আপনার আয়রনের একটা ইয়ে ছিল এক্স ছিল ভাই সেগুলো কোথায় রাখছি আমি বলতে পারতাছি না আচ্ছা একটা কাজ করি ওইটা আমি আমাদের বার্নাউজের মধ্যে রাখছি কিনা একটু দেখি আর তাছাড়া ভাই সিরিয়াসলি ক্রিপার বিরক্ত লাগতেছে একদম আমাদের আয়রনের শর্ট প্লাস আর্মর কোথায় রাখছি ভাই সেটা বলতে পারতেছি না যাক ভাই যেহেতু রাত হয়েছে আমি এখন ঘুমিয়ে যাবো দেন কালকে সকালে কাজ করব ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি সকাল হয়ে গিয়েছে আর তাছাড়া ভাই এই জায়গার মধ্যে আমি কিছু কাজ করছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে সুগার ক্যানগুলো আছে না এগুলোকে আমি সিরিয়ালে রোপণ করছি এর কারণে হচ্ছে আমাদের যখন ভাঙতে হবে তখন আমরা সিরিয়ালে ভাঙতে পারবো এই জন্য বলতে ভাই এগুলোকে এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে দিয়েছি কারণ আমরা যখন ভাই এখানে কি বলে এলোমেলো করে দিতে হয় তখন এগুলো কাটতে আমাকে ভাই অনেক পাড়া খাইতে হয় যার জন্য আমি এগুলো কি করেছি সিরিয়ালে রোপণ করে দিয়েছি আর তাছাড়া ভাই এখানে আমাদের কাছে দেখি কতগুলো সুগার কেন আছে আমাদের কাছে এখানে ভাই অনেকগুলো সুগার কেন আছে আমি এখানে ভাই ফার্ম থেকে অনেকগুলো সুগার কেন নিয়েছি আর তাছাড়া ভাই এগুলো আমাদের অনেক কাজে লাগবে কারণ এগুলো দিয়ে আমরা পেপার বানাবো আচ্ছা ভাই এগুলো যেহেতু কাটছি ভাই এগুলো কেটে ফেলি অ্যান্ড দেন ফিরে আসতেছি আপনারা যারা আগের পার্টটা দেখুন তারা হয়তো জানেন যে এই জায়গার মধ্যে কিন্তু মাটি ছিল আমরা মাটিগুলো উঠাই এখানে ভাই দেখতে পাচ্ছি স্যান্ড দিয়েছি কারণ সুগার কেন ভাই স্যান্ডের উপর অনেক ভালো উঠে এই জন্য ভাই আমি এখানে স্যান্ড দিয়ে দিয়েছি আর তাছাড়া ভাই শুধু আমার খিদা লাগতেছে সমস্যা নেই আমাদের কাছে এখানে অনেকগুলো খাবার আছে অ্যান্ড খাবার কিভাবে করছে আপনাদেরকে আমি সেটা বলি আমাদের এই জায়গার মধ্যে ভাই এত পরিমাণে আমি এখানে ব্রিডিং করেছি আপনাদেরকে কি বলবো পুরো জায়গাটা একদম ফুল করে ফেলেছি দেন এদের সব কয়টাকে মেরে আমি এখানে ভাই অনেক মাংস নিয়েছি উল নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো উল পাইতেছি দেখেন ওই সরি এখানে ভাই উল নাই উল আছে মেবি এই জায়গার মধ্যে দেখেন এখানে 14টা আছে এখানে 32টা এখানে 4টা এখানে 34টা 46টা এগুলো সবগুলো হচ্ছে উল প্লাস এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো খাবার আছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন ভাই এখানে অনেকগুলো ফেদার আছে এগুলো হচ্ছে মূলত যে আমরা মুরগি থেকে পাইছি তো এখানে ভাই অনেক ব্রিডিং করছি এই এফকে করছি দেন ভাই এদের সব কয়টাকে মেরে আমরা এখান থেকে অনেকগুলো খাবার নিয়েছি আমি এখন যে কাজ করছি সেটা হচ্ছে ভাই এই যে এই খাবারগুলো গরম করবো দেন এগুলো খাবো কারণ ভাই আমার দেখতে পাচ্ছেন আমার কি বলবো এমন খিদে লাগছে আমি এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারতাম না আর ভাই একটা ব্যাড নিউজ আছে সেটা হচ্ছে আমাদের ঘোড়াটা হারিয়ে গিয়েছে আমি ঘোড়াটাকে কোন জায়গার মধ্যে রাখতে পারি সেটা ভুলে গিয়েছি আমার এতটুকু মনে আছে যে আমি ঘোড়াটাকে নিয়ে বেরিয়েছিলাম অ্যান্ড এই জায়গার মধ্যে নাকি ভাই ওই জায়গার মধ্যে রেখেছি অ্যান্ড এরপর থেকে আমরা আমাদের ঘোড়াটাকে আর পাচ্ছি না আর এই জায়গার মধ্যে একটা ক্রিপ সরি স্কেলেটন আছে আচ্ছা আপনাদেরকে বলি আমি আগের পার্টের মধ্যে বলেছিলাম যে আমি এখানে একটা বাগান করব তো ওই গার্ডেনটা ওই বাগানটা করব অ্যান্ড ভাই আমি কি করছিলাম ভাই অফ ক্যামেরার মধ্যে এতটুকু কাজ করে ফেলেছি আমাদের কাছে ব্যাম্বোগুলো ছিল না আমি জাস্ট এই ব্যাম্বোগুলোকে ভাই এই জায়গার মধ্যে রোপণ করে দিয়েছি অ্যান্ড দেখেন ভাই এখন কতটা আমেজিং লাগতেছে ও ভাই সিরিয়াসলি আমি না ভাই এই জায়গার মধ্যে অনেক টাইম পাস করি আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি এফকে করি তখন এই জায়গার মধ্যে চলে আসি আর তাছাড়া গাইজ আমরা এখানে আরো একটা কাজ করবো সেটা হচ্ছে এই জায়গার মধ্যে গাছ দিয়ে একটা গার্ডেন করবো দেন এখানে মৌমাছির ফার্ম করবো আগের বার আমাদের গাছগুলো ছিল এই জায়গার মধ্যে যার জন্য ভাই ওই গাছগুলো কেটে ফেলেছি আমরা এখন যে গাছটা করবো সেটা হচ্ছে যে এই সিরিয়ালে গাছ রোপণ করবো দেন এই সিরিয়ালে গাছ রোপণ করবো তারপর এই সিরিয়ালে রোপণ করবো মানে এখানে তিন সিরিয়ালে গাছ থাকবে একদম লম্বা লম্বা আর মাঝখান দিয়ে একটা রাস্তা থাকবে এই জন্য আমি এই জায়গার মধ্যে গাছগুলো রোপণ করি না ভাবলাম যে ভাই যেহেতু রোপণ করবো তাই ভিডিও বানাই ফেলে দেন
এন্ড ভিডিও তো রোপণ করব তো আজকের পার্টের মধ্যে বলতে আমরা এই জায়গার মধ্যে একটা গার্ডেন করব এন্ড দেন আমরা কি করব মাইনিং করব মানে ডায়মন্ড খুঁজব দেন ওই ডায়মন্ড গুলো দিয়ে একটা ডায়মন্ডের আর্মর বানাবো তো আজকে আমাদের কাজ হচ্ছে এটা আর আই থিংক ভাই আমাদের যে আয়রনের আর্মরটা ছিল ওটা আমি কোথায় রাখছি জানি না আমাদেরকে আমাদের সবগুলো অ্যাসেটকে ভাই ডেকোরেশন করে রাখতে হবে লাইক ভাই সবগুলো আমাদের এলোমেলো হয়ে আছে আমাদেরকে সবকিছু গুছিয়ে রাখতে হবে তাছাড়া ভাই এই জায়গার মধ্যে আমি একটা গেট বানাইছি আমি চাইলে আমি বোকামি করছি ভাই এটা ভিডিওতে বানানোটা উচিত ছিল একদমই সিম্পল জাস্ট এখানে ভাই ফিলার তুলছি দেন এখানে দেখতে পাচ্ছেন ওই যে সিঁড়িগুলো দিয়ে দিয়েছি দেন ভাই আমি এখানে একটু চালাকি করছি এটা হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমি লাভা দিয়েছি তার যে দেখতে একটু ভাই তাগড়া ফিল আসে এই জন্য পুরাই মূলত আমি এই জায়গার মধ্যে লাভা দিয়েছি আর তাছাড়া আমরা এখানে ভাই দেখতে পাচ্ছেন আয়রনের একটা দরজা দিয়েছি এখন এই দরজাটা চাইলে কেউ খুলতে পারবে না খোলার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে লিভার আছে লিভার জাস্ট ক্লিক করবে দেন এই দরজাটা খুলবে এন্ড আমরা চাইলে আবার ভিতর থেকে লিভারটা যদি টান দিই তাহলে এটা আবার বন্ধ হয়ে যাবে তবে এখানে একটু রেডস্টোনের কাজ ছিল যেটা আমি করেছি ওইটা আপনাদেরকে দেখাই আমাদের কাছে একটা পিকেক্স আছে এটা দিয়ে আমি এখানে একটা ব্লক যদি কাটি তাহলে দেখতে পারবো নিজে দেখেন এই জায়গার মধ্যে আমরা এখানে রেডস্টোনের কাজ করছি এখানে দেখতে পাচ্ছেন ভাই রিপিটার লাগিয়েছি প্লাস রেডস্টোন টর্চ আছে তবে এই কাজটা আমি করেছিলাম এই জায়গার মধ্যে একটা স্ল্যাব দিয়ে দিই দেন এখানে একটা ব্লক দিয়ে দেবো পরবর্তীতে আচ্ছা আমি একটা কাজ করি আমি এখন এখানে গাছের বীজ নিব দেন ওই জায়গার মধ্যে গাছ রোপণ করব আর তাছাড়া আমার আয়রন আচ্ছা আর্মর গুলো কি ভাই এই জায়গার মধ্যে রাখছিলাম ও সিরিয়াসলি আমি আর্মর গুলোকে ভাই এই জায়গার মধ্যে রেখে গিয়েছিলাম ওয়েট এখানে আমার বাকি আর্মর গুলো কই অলরেডি গেট আমরা এই জায়গার মধ্যে আমাদের যে আর্মর গুলো ছিল ভাই সেগুলো পেয়ে গিয়েছি আমি দেখতে পাচ্ছেন ও ফাইনালি আমরা এখানে আর্মর পরেছি আর আমি এখন যে কাজ করবো সেটা যাবে এখানে আমাদের যে মানে কাজের যে সামান গুলো যাবে সেগুলো নেবো বাট তার আগে আমি একটা একটা কাজ করি এখানে খাবার গুলোকে আমি রান্না করতে দিয়ে দিই কিরে ভাই আমি কি এতটাই গরিব হয়ে গেলাম নাকি আমার কাছে এখানে কোল নাই যাক ভাই এখানে চারটা কোল পাইছি এই কোল গুলো দিয়ে এখন আমাদেরকে রান্না করতে হবে স্টিক গুলো সরাই দেন এখানে কোল বসাই দিয়েছি আচ্ছা এগুলো রান্না হয়ে যাক গাইস এখান থেকে আমরা তেমন কাজের কোনো জিনিস পাই নাই ভাই যেহেতু রাত হয়ে গিয়েছে আমি এখন আর বাইরে যাবো না আমি এখন এই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়বো অ্যান্ড আই থিঙ্ক আমাদের ওই ঘরের মধ্যে অনেকগুলো গাছের বীজ আছে আমার এতটুকু শিওর আমি এখানে অনেকগুলো বীজ পাইছিলাম ওই যে ওই পাশে যখন আমি গাছগুলো কাটছিলাম হৃদয় মিটেছে কিন্তু আমাদের কেন ভাই যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গার মধ্যে মানে আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো সামান আছে সবকিছুকে ভাই ডেকোরেশন করে রাখতে হবে কারণ ভাই সবকিছু এলোমেলো থাকার কারণে আমি কিছুই বুঝতে পারতেছি না অ্যান্ড এই জন্য ভাই কি বলে আমাকে অনেক প্যারা খাইতে হয় আচ্ছা তোতা পাখি তুই ভিতরে চলে আয় অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের মাইনিং হাউসে চলে আসছি অ্যান্ড ভাই এই জায়গার মধ্যে দেখে আমাদের কয়েকটা গাছ আছে ওকে দেখতে পাচ্ছেন ভাই এখানে 17টা গাছ আছে প্লাস ওইদিকে চেস্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে 7টা এখানে 2টা গাছ পাইছি আমরা এখন যে গাছটা সেটা হচ্ছে ভাই গাছগুলো রোপণ করবো প্লাস আমাদের কাছে এখানে অনেকগুলো বোন আছে সেগুলো থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো বোন বিলো পাইছি আর তাছাড়া আমরা এখানে একটা শিল্ড বানিয়েছিলাম কিছুক্ষণ আগে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কাছে শিল্ড শোর্ট বাই সব কিছুই আছে গাইজ আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বাইরে যাবো অ্যান্ড ওই জায়গার মধ্যে গিয়ে আমাদের যে ইয়েগুলো রোপণ করার কথা ছিল মানে গাছগুলো রোপণ করার কথা ছিল মানে যে বাগানটা বানানোর কথা ছিল আমরা এখন ওই বাগানটা বানাবো আমি আমার ঘোড়াটাকে অনেক মিস করতেছি ঘোড়াটা কোথায় যেন রাখতে হবে আমি জানি না এখান থেকে হারাই গিয়েছে ঘোড়াটা খুঁজতে হবে না হয় নতুন করে আরেকটা ঘোড়া খুঁজে আনতে হবে প্লাস আমাদের যে ঘোড়ার নাম ভাই সেটা একটু উইয়ার ছিল মানে কি হ্যারি ম্যারি তো ভাই আমি ভাবতেছি ঘোড়ার নাম একটু মানে কি বলে ভালো দেখে রাখবো প্লাস আমাদের তোতাগুলোর নাম কি রাখবে সেটা আমি এখনো পর্যন্ত ভাই ভেবে উঠতে পারতেছি না কার যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে হেল্প করবে কমেন্ট করে যে তোতাগুলোর নাম কি রাখা যায় আমি একটা কাজ করি ভাই এই জায়গার মধ্যে থেকে না এই গাছগুলো রোপণ করা শুরু করে দিই আর তাছাড়া ভাই আমি এখানে ওই যে হোয়াইট কালারের যে গাছগুলো আছে না ওগুলো রোপণ করবো কারণ ভাই ওগুলো পাতা একটু দেখতে বেশি সুন্দর লাগে অলরেডি গাইজ আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন গাছ রোপণ করা হয়ে গিয়েছে এখন আমাদেরকে ভাই উপর দিকটা একটু ক্লিয়ার করতে হবে কারণ আমরা এখানে ভাই যদি বোন মিল দিয়ে ইয়ে করি অ্যান্ড উপর যদি এখানে তেমন একটা স্পেস না থাকে তাহলে আমাদের গাছগুলো বেশি বড় হবে না ওকে গাইজ এখন এই গাছগুলোকে বড় করতে হবে এক দুই ও দেখতে পাচ্ছেন ভাই এই গাছটা বড় হয়ে গেছে ও মাই গড ভাই গাছটা কতটা অ্যামেজিং লাগতেছে ওকে গাইজ এখন এই গাছটাকে বড় করতে হবে অ্যান্ড ওকে ভাই দেখতে পাচ্ছেন এই গাছটা বড় হয়ে গিয়েছে এখন আবার ওই গাছটা বড় করতে হবে অ্যান্ড ওকে ভাই এই গাছটা বড় হয়ে গেছে ভাই গাছগুলো তেমন একটা বড় হচ্ছে না অ্যান্ড এটা বড় হয়ে যা দেখি ভাই কতটা বড় হয়েছে শিট ভাই এই গাছটা অতটা বড় হয় নাই সিরিয়াসলি এটা আর একটু বড় হইলে আর একটু ভালো হইতো অ্যান্ড এটা এখন আর বড় হবে না ভাই এমনিতেই দেখে যাবে যাই হোক ভাই এটাকে বড় করি এটা বড় হয় কিনা দেখা যাক বড় হয়ে যা বড় হয়ে যা বড় হয়ে যা ওকে ভাই এই গাছটা বড় হয়ে গিয়েছে আমার কেন জানি মনে হচ্ছে ভাই এই জায়গার মধ্যে শুধু সাদা গাছগুলো রোপণ করলে বেটার এগুলো রোপণ না করে কারণ ভাই এগুলো থেকে সাদাগুলো একটু বেশি ভালো লাগতেছে আপনারা কি বলেন গাইজ এটাই করে ভাই আমি এই গাছগুলোকে এখান থেকে কেটে ফেলি কারণ আমার কাছে এগুলো অতটা ভালো লাগতেছে না সাদাগুলো একটু বেশি ভালো লাগতেছে এই জন্য আমি এখন যে গাছ করবো সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে গাছগুলো কেটে ফেলবো দেন এগুলোকে আবার রোপণ করবো এই জায়গার মধ্যে আচ্ছা গাইজ আমরা যে গাছটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই গাছগুলো মধ্যে আমরা কাটছি তো আমরা এখন যে গাছটা করবো সেটা হচ্ছে এই গাছটার উপরে বোন বিল দেবো দেন এটাকে আমরা বড় করবো বড় হয়ে যা বড় হয়ে যা ও ওকে ভাই এই গাছটা একটু বেশি বড় হয়েছে নাইস ভাই এই গাছগুলো কিন্তু এই জায়গার মধ্যে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আমরা এখন যে গাছটা করবো সেটা হচ্ছে ভাই এই গাছটাকে বড় করে দেবো অ্যান্ড
বা এটা অতটাও বড় হয় না বাট হ্যাঁ ভাই যা হয়েছে ভাই আমরা তাতেই সন্তুষ্ট রয়েছি আর এই গাছটা এখন আমাদের কি জায়গাতে তুলে ফেলতে হবে দেন এখানে এই গাছটা রোপণ করতে হবে তারপর ভাই আবারও এই জায়গার মধ্যে আমাদেরকে যে বোন মিলগুলো দিতে হবে দেন দেখতে পাচ্ছেন ভাই এই গাছটা বড় হয়ে গেছে ভাই সিরিয়াসলি এই গাছগুলো দিয়ে যদি আমরা এখানে কি বল গার্ডেন করি তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আচ্ছা একটা কাজ করবে আমরা এখন এই জায়গার মধ্যে যে পাতাগুলো আছে না এই পাতাগুলো এখান থেকে তুলে ফেলবো আর আই থিঙ্ক আমার কাছে এখানে কেচি নেবার সমস্যা না কেচি না থাকলে কি হবে আমরা একটা কেচি বানিয়ে নেবো যেহেতু আমাদের কাছে অলরেডি এখানে কেচি কি বল আয়রন আছে আর ভাই এখন আমি যে কাজটা করছি হচ্ছে ভাই এখান থেকে পাতাগুলো কেটে ফেলবো কারণ এই পাতাগুলো না কাটলে ভাই আমরা এই জায়গার মধ্যে আরো একটা গাছ রোপণ করতে পারবো না অলরাইট গাইজ এই জায়গার মধ্যে যতগুলো পাতা ছিল আমরা সবগুলো পাতা কালেক্ট করে রেখেছি আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই সামনে ক্রিপার আর জম্বি স্পন হয়েছে বাট এই জায়গার মধ্যে এখনো স্পন হয় নাই যাই হোক সমস্যা না ভাই আমরা এখানে আরো একটা গাছ রোপণ করে দিয়েছি দেন ভাই প্লিজ এই গাছটা যাতে বড় হয়ে যায় ও ভাই এই গাছটা কতটা বড় হয়ে গিয়েছে নাইস এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আচ্ছা একটা কাজ করি আরে জম্বি আসতে দে ভাগ ভাই এখান থেকে আমাদেরকে ভাগতে হবে আমরা আমাদের বার্নাও দেখি এখন একটু টাইম পাস করি দেন যখন বৃষ্টি আবার থামবে তখন আমরা আবার এখানে ফিরে আসবো আর তাছাড়া আমাদের প্যারটটা কোথায় রে প্যারট Where are you? Parrot, what's okay? By parrot, again, I আছে যাই হোক আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আচ্ছা একটা কাজ করি আমরা এখন আমাদের ফার্মে একটু সময় দিই এন্ড এই জায়গার মধ্যে থেকে আমরা যে আগের বার যে ইয়েগুলো কাটছিলাম না সিডগুলো ভাই সেই সিডগুলো রোপণ করি নাই আর এখানে ভাই শুধুমাত্র 50টা মানে 62 সিড আছে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গার মধ্যে সিডগুলো রোপণ করে দেবো অলরাইট গাইস তাড়াতাড়ি এখানে সিডগুলো রোপণ করে দিই ওকে গাইস এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছেন এখানে সিডগুলো রোপণ করে দিয়েছি আর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে বাকি সিডগুলো রেখে দেবো প্লাস এখানে বাইরে এখন যাবো না বৃষ্টি প্রায় থেমে আসছে আই থিঙ্ক কিছুক্ষণ পরে এখানে বৃষ্টি থেমে যাবে ওকে গাইস দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি থেমে গিয়েছে এন্ড দেখতে পাচ্ছেন ভাই রাত হয়ে গিয়েছে আর তাছাড়া আমাদের এখানে এরিয়ার মধ্যে একটা জম্বি ঢুকে গেল এই জম্বির বাচ্চা ভাই এটাই দিকে আয় আমাদের এই এখন এই জম্বিটার মুখ ফাটাবো আমরা ওকে ভাই এখন এই জম্বিটাকে মারতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখানে জম্বিটাকে মেরে ফেলছি ভাই সিরিয়াসলি সামনে এখানে দেখতে পাচ্ছেন প্যারট চলে আসছিল অনেক সময় দেখা যায় কি ভাই যদি প্যারট সামনে চলে যায় তাহলে প্যারট এখানে মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আচ্ছা একটা কাজ করি আমি এখানে উপরে যাই দেন এই জায়গার মধ্যে আমাদের একটা বেড আছে আমি এখন এখানে ঘুমিয়ে পড়বো ওকে গাইস দেখতে পাচ্ছেন আবারও সকাল হয়ে গিয়েছে আর তাছাড়া আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ভাই নিচে যাবো অ্যান্ড আমাদের ওই যে গার্ডেনের কাজটা আবার শুরু করতে হবে কারণ ভাই আমাদেরকে আজকে ডায়মন্ড মাইনিং করতে হবে অ্যান্ড ওই ডায়মন্ডগুলো দিয়ে একটা আর্মোর বানাতে হবে তো তাড়াতাড়ি আমি এখানে আমাদের গার্ডেনের কাজটা শেষ করে দেন আমরা এখানে ডায়মন্ড মাইনিং করার জন্য যাবো ভাই এখানে পাতা কিছু রয়ে গিয়েছে পাতাগুলো আমাদেরকে কাটতে হবে এগুলো কাটতে আমি ভুলে গিয়েছিলাম আর ভাই কাটবো কেমনে ভাই তখন তো ভাই বৃষ্টি ছিল যার জন্য কাটতে পারিনি প্লাস রাত হয়ে যাচ্ছিল এই জন্য ভাই তখন পাতাগুলো কাটি নাই অলরাইট গাইস এই জায়গার মধ্যে যে পাতাগুলো ছিল ভাই সেই পাতাগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি আর আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ভাই এই জায়গার মধ্যে আরো একটা গাছ রোপণ করে দেবো অ্যান্ড ওই গাছটা মেবি আগের বার এই জায়গা ছিল 1 2 3 অ্যান্ড 4 ওকে গাইস এই জায়গার মধ্যে ছিল এখন জাস্ট এখানে বোন মিল দিব প্লিজ একটু বেশি বড় হয়ে যাইস অ্যান্ড দেখতে পাচ্ছেন ভাই এগুলোর সাথে একদম সিমিলার টাইপেরই বড় হয়েছে ভাই এখন কিন্তু দেখতে সিরিয়াসলি অনেকটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আচ্ছা গাইস এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমি এখানে মাঝখান দিয়ে একটা রাস্তা রাখবো দেন এখানে 1 2 তারপরে যে এই জায়গার মধ্যে একটা গাছ রোপণ করে দেবো এখানে 1 ব্লক 2 ব্লক থাকবে দেন 3 ব্লক আমাদের রাস্তা দেন এখানে 1 ব্লক 2 ব্লক এখানে আবার রাস্তা তারপর আবার এই দিক দিয়ে আরেকটা রাস্তা একদম পারফেক্ট হয়েছে ভাই সবকিছু আচ্ছা আমি একটা কাজ করি সিরিয়াল বাই সিরিয়াল এখানে ভাই গাছের বীজগুলো রোপণ করে দিই দেন আমরা এগুলোকে ভাই বোন মিল দিয়ে বড় করে দেবো আচ্ছা একটা কাজ করবি আমরা এখনই বড় করে ফেলি কারণ বিশ্বাস না যদি এখানে নর্মালি বড় হয় তাহলে হয়তো বা অতটাও বড় হবে না ভাই প্লিজ একটু বেশি বড় হয়েছে আরে ভাই সিরিয়াসলি ও মাই গড ভাই এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি মৌমাছির ইয়েটা চলে আসছে ভাই আমরা এটাই চাচ্ছিলাম এক্স্যাক্টলি এখন ভাই এটাকে বড় করতে হবে ভাই প্লিজ তুই একটু বেশি বড় হয়ে যাস অ্যান্ড ভাই দেখতে পাচ্ছেন এই গাছটা কতটা বড় হয়ে গিয়েছে ভাই প্লিজ তুইও বড় হয়ে যাস সবগুলো গাছ যদি এখানে বড় থাকে না তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে বড় হয়ে যায় কিরে ভাই এখানে কতগুলো লাগতেছে ও ভাই সবগুলো একই সিরিয়াল দেখতে পাচ্ছেন বড় হচ্ছে আচ্ছা একটা কাজ করি ভাই এখানে আমাদের কাছে বাকি যে বীজগুলো আছে সেই বীজগুলো এখানে আচ্ছা এখানে আরো একটা বীজ আছে এটাকে বড় করে দিই ভাই প্লিজ আমাদের কাছে এখানে ভাই বোন মিল কম হয়ে গিয়েছে আমাদেরকে ভাই এখন আরো বোন মিল আনতে হবে সমস্যা নেই আমাদের হাউসের মধ্যে মেবি আরো বোন মিল আছে আচ্ছা একটা কাজ করি মেবি এই জায়গার মধ্যে না সরি ভাই এই জায়গার মধ্যে আরো একটা গাছ রোপণ করতে হবে এই জায়গার মধ্যে আরো একটা গাছ রোপণ করতে হবে তারপরে গিয়ে ভাই এখানে একটা রোপণ করতে হবে অ্যান্ড দেন ফাইনালি গিয়ে আমাদেরকে এখানে একটা রোপণ করতে হবে আর আমি একটা কাজ করি ভাই এখানে আরো একটা গাছ রোপণ করে দিয়ে এটার পাশাপাশি এই যে এই জায়গার মধ্যে আমরা এই জায়গার মধ্যে একটা গাছ রোপণ করবো এটা কেটে বাট এখন এটা কাটতে পারতেছি না যে এটার জন্য এটা যদি এখন আমি ভাঙি ভাই সব মোমাজে সব কটা ভাই আমার পাতা আমি মারবে তো যেন ভাই এই ভুলটা এখন করা যাবে না আর আমাদের কাছে ভাই বোন মিল কম বোন মিল এ করতে হবে প্লিজ 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 তাড়াতাড়ি বড় হয়ে যাস ভাই বড় হয় না আর আমাদের কাছে কেন ভাই এরকম বোন মিল নাই আমি একটা কাজ ও আচ্ছা এই গাছটাও বড় হয়ে গেছে আমি একটা কাজ করি ভাই এই জায়গার মধ্যে যে গাছগুলো আছে না এগুলো এখন ভেঙে ফেলি এগুলো কেন ভাঙবে আপনাদেরকে বলি আমি এগুলোকে ভাই বোন মিল দিয়ে বড় করবো নর্মালি বড় করতে
তো দেব না নরমাল যদি ভাই বড় হয় তাহলে ভাই দেখতে অতটাও মানে কি বল অতটাও বড় হবে না তো এই জন্য ভাই আমাকে প্রথমত এখানে বোন মিল কালেক্ট করতে হবে দেন এই গাছগুলো বড় করব ভাই সিরিয়াসলি এই জায়গাটা যে এখন কতটা সুন্দর লাগছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমাদের প্যারটটাকে ভাই এই জায়গার মধ্যে নিয়ে আসব ওই যে আমাদের ঘরের সামনে যে প্যারটটা আছে ওইটাকে আর আমরা আবারো ভাই ওই যে কি বলে ব্যাম্বো বায়ো হিলস এর মধ্যে যা ব্যান্ড ওখান থেকে ভাই 5-6টা আমরা প্যারট আনবো তাহলে ভাই আমাদের এই গার্ডেনটা পরিপূর্ণ থাকবে যাই হোক আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ওইখানে যাবো অ্যান্ড চেক করে দেখবো ভাই এই জায়গার মধ্যে আমাদের বোন আছে কিনা আর আমাদেরকে এমনিতে হবে একটা এক্সপি পার্ম বানাতে হবে এক্সপি পার্ম এখন বানাচ্ছি না এই জন্য কারণ ভাই আমরা এখন এনচেন্টমেন্ট করতেছি না এই যে কিছুদিন পরেই করবো যখনই আমরা এখানে ভাই এনচেন্টিং টেবিল করবো এনচেন্টমেন্ট করবো তখন মূলত গিয়ে আমরা ভাই এক্সপি পার্ম বানাবো তখন আমাদের এটা অনেক হেল্প করবে যাই হোক গাইজ খুঁজে দেখি এই জায়গার মধ্যে আশা করি নাই এখানে আমরা অলরেডি একবার খুঁজে দেখেছিলাম না ভাই এই জায়গার মধ্যে নাই আমাদেরকে ভাই ওই ঘরে গিয়ে খুঁজতে হবে যদি না থাকে তাহলে কিছু করে নেবে আজকে রাতে স্কেলিটন মারতে হবে দেন ভাই স্কেলিটনকে মেরে ওদের হাড়গোড়গুলো দিয়ে আমাদেরকে আবারও বোন মিল বানাতে হবে আর আমার খিদে লেগেছে ভাই সমস্যা নেবে আমার কাছে এখানে অনেক খাবার আছে অনলি 8টা মাংস আছে এগুলো আপাতত খাই আর তাছাড়া ওই যে আমাদের ওই ঘরের মধ্যে অনেকগুলো মাংস এখানে রান্না হয়ে গিয়েছে ওগুলো আনবো ভাই কিছুক্ষণ পরে একটা কাজ করি ভাই এই জায়গার মধ্যে একটু চেক করে দেখি ভাই প্লিজ যাতে করে আমরা এখানে কিছু ভাই বোন ও আছে এখানে একটা হাড্ডি দুইটা পাইছি অ্যান্ড এখানে ভাই আর নাই ভাই প্লিজ এই জায়গার মধ্যে যাতে করে থাকে এখানেও একটা বোন ও পাই নাই এখানেও নাই দেন এখানেও নাই ভাই জাস্ট দুইটা পাইছি দুইটা থেকে মেবি আমরা 4টা বোন মিল পাবো 4টা নাকি ও আচ্ছা 6টা বোন মিল পাইছি আচ্ছা এই 6টা বোন মিল দিয়ে আমরা একটা কাজ করি এখানে যতগুলো পারি গাছ বড় করি দেন বাকি বোন মিল গুলো আমরা ভাই আজকে রাতে এখানে যে কি বলে স্কেলেডন গুলো স্পন হবে সেগুলোকে মেরে আমরা এখানে করব আমার মন চাচ্ছে ভাই এখন এই জায়গা থেকে গাছগুলো রিমুভ করে ওই যে ওই গাছগুলো করে তুলে দিই কারণ ওই গাছগুলো পাতাগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে প্লাস গাছগুলো দেখতে সুন্দর লাগে কারণ ওইগুলো পাতাগুলো একটা ভাঁজের উপরে থাকে দেন এই জায়গার মধ্যে ভাই বোন মিল দিব ওকে গাইজ এই গাছটা বড় হয়েছে বাট অতটা বড় হয় না তবে যাই হোক না কেন ভাই যেটা হয়েছে আমরা ভাই স্যাটিসফাই আছি ওই যে এগুলো মতো করে হলে না ভাই অনেক সুন্দর লাগতো যে এই গাছগুলো বড় বড় আছে ভাই যার জন্য দেখতে অনেকটা সুন্দর লাগে সমস্যা না ভাই পরবর্তীতে আমি চেষ্টা করবো ওই গাছগুলো কেটে হবে এরকম করে বড় করে তোলার কারণ ভাই সবগুলো গাছ যদি এখানে মানে সেম সাইজে থাকে তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে আচ্ছা আমাদেরকে এখানে আরো একটা গাছ রোপণ করতে হবে দেন ভাই প্লিজ এটা যাতে করে একটু বেশি বড় হয় না ভাই এটা বড় হচ্ছে আচ্ছা বুঝছি মেবি এই জায়গার মধ্যে ভাই একটু জায়গা কম যার জন্য এই গাছগুলো অতটাও বড় হচ্ছে না বাকি এখানে একটা গাছ রোপণ করেছি আর আমাদের কাছে ভাই দুইটা বোন মিল আছে প্লিজ ভাই দুইটা বোন মিল দিয়ে যাতে হয়ে যায় ভাই হয় নাই আশা করবে কিছুক্ষণের মধ্যেই গাছটা বড় হবে আমাদের কাছে কেন ভাই আর বোন মিল নাই কিছু করে না ভাই এটা এমনিতে পড়ে থাক আর একটা বীজও মেবি আমাদের কাছে নাই হ্যাঁ ভাই আর একটা বীজও নাই এখন ভাই আমি চাচ্ছি এটাকে ভেঙে ওই যে ওই দিকে নেবে কত হচ্ছে ভাই এটা যদি আমি তুলতে চাই তাহলে আমাদের এনচেনমেন্ট করতে হবে দেন আমাদের এক্সের মধ্যে একটা পাওয়ার থাকতে হবে তাহলে কি ভাই আমরা এটা তুলতে পারবো ভাই এই যে দেখেন গাছগুলো একটু বড় থাকলে না এই জায়গার মধ্যে হাঁটতে অনেকটা সুন্দর লাগে বাট গাছগুলো একটু ছোট হলে ভাই ভালো লাগতেছে না আচ্ছা ভাই সমস্যা নেই এটা আমি পরবর্তীতে যখন আমাদের কাছে অনেকগুলো বোন মিল হয়ে যাবে অনেকগুলো বীজ থাকবে তখন আমরা এগুলো কেটে কেটে দেন এখানে কি বলবো বড় করবো দেন যেটা বড় হবে সেটা রাখবো যেটা ছোট হবে সেটা রাখবো না আচ্ছা ভাই আমি এখন একটা কাজ করি সেটা আমি এখন মাইনিং করার জন্য যাবো অ্যান্ড আজকে আমাকে ভাই যেভাবে হোক ডায়মন্ড অনেকগুলো কালেক্ট করতে হবে ভাই ডায়মন্ড কিভাবে অনেক তাড়াতাড়ি মাইনিং করা যায় সেটার একটা ট্রিক আছে আজকে আমরা ওই ট্রিকটা অ্যাপ্লাই করবো অ্যান্ড আজকে আমরা এখানে ডায়মন্ড মাইনিং করবো একটা আর্মোর বানাবো তো এই জন্য ভাই আমাদেরকে উপরে যেতে হবে অ্যান্ড এখানে আমাদেরকে ভাই কয়েকটা পিকেক্স বানাতে হবে কারণ আমাদের কাছে এই মুহূর্তে পিকেক্স নাই আর তাছাড়া ভাই আমাদের যতগুলো সামান আছে ভাই সবগুলো একদম এলোমেলো হয়ে আছে তো আমাদেরকে ভাই সব কিছু ডেকোরেশন করতে হবে বাট সেটা আমি অফ ক্যামেরায় করবো কারণ ডেকোরেশন যদি ভাই আমি এখানে অন ক্যামেরায় করতে যাই সেটা একদমই বোরিং হবে আমার কাছে এখানে যে ফালতু সামান যেগুলো আছে ভাই সেগুলো আমি এখানে আচ্ছা ওয়েট স্টিক লাগবে ফালতু যে সামানগুলো আছে ভাই সেগুলো আমি এই জায়গার মধ্যে রেখে যাই আর আচ্ছা একটা কাজ করি আমাদের কাছে ভাই এখানে 8টা অ্যারো আছে আমরা এখানে একটা বো বানাই কারণ ভাই বো বানালে আমরা এখানে ভাই স্কেলেটনের সাথে ফাইট করতে পারবো অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা এই জায়গার মধ্যে একটা বো বানিয়েছি আর তাছাড়া আমাদের কাছে ভাই প্রায় 8টার মতো এখানে অ্যারো আছে তো এই 8টা অ্যারো আমরা আপাতত ইউজ করতে পারবো যেহেতু ভাই আমরা এখনো গরিব এনচেন্টমেন্ট করি নাই এজন্য আমাদেরকে এখন কি বলে ইনফিনিটি তো ইউজ করতে পারবোই না আমাদের যে 8টা যাবে সেগুলো ইউজ করব প্লাস আমার কাছে যে ফালতু সামানগুলো যাবে সেগুলো এই জায়গার মধ্যে রেখে দিই এখানে এগুলো রাখা হয়ে গেল এগুলো রেখে দিই তারপরে ওকে গাইস এখানে আমার কাছে যে ফালতু সামান যেগুলো ছিল সেগুলো আমি এখানে রেখে দিয়েছি আর এখন আমাকে ভাই আবারও আমাদের ওই যে বার্ন হাউস একবার বার্ন হাউস না সরি আমাদের ওই যে কি বলে ওয়াচ টাওয়ার ওই ঘরটার মধ্যে একটু যেতে হবে বা একটু সাহস করে ওইখানে যাই যেহেতু আমাদের কাছে কি বলে শিল্ড আছে প্লাস একটা অ্যারো আছে ওইখানে যাবে এই জন্য আপনারা প্রথমে যদি দেখেছেন যে আমরা এখানে অনেকগুলো খাবার রান্না করতে দিয়েছি দেখা যাক ভাই এগুলো রান্না হয়েছে কি না আর ওকে ভাই এখানে তেষ্টা রান্না হয়েছে ভাই এখানে আমাদের কোলের কম ছিল যার জন্য ভাই এগুলো রান্না হয় নাই ভাই সমস্যা না ভাই যেগুলো সেগুলো আমাদের জন্য মোর দ্যান এনাফ আপাতত আমাদের কাছে ভাই কোল নাই যার জন্য আমরা এখানে রান্না করতে পারতেছি না আমি একটা কাজ করি আমি এখন মাইনিং করার জন্য আচ্ছা এই ভাই আমার মাইনিং করার জন্য ওইখানে যেতে হয় না তো আমি তো চাইলে ভাই এখান দিয়েও যেতে পারি কারণ এখান দিয়ে গেলে আমরা যে রাস্তার মধ্যে উঠবো ওইখান দিয়ে গেলে ভাই সেম রাস্তার মধ্যে উঠবো এই যে ভাই দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে এই জায়গা দিয়ে নিজে যেতে হবে আর ভাই দেখেন আমাদের উপরে এখানে যে পাথরগুলো দুই ব্লক করে কাটা যার জন্য ভাই আমরা একদম ইজিলি নামতে পারতেছি বাট ওই জায়গা দিয়ে দুই ব্লক করে কিন্তু কাটা নাই আমরা একটা কাজ করবো ভাই ওইখানে দুই ব্লক করে কাটবো বাট এখান থেকে এত জোরে নিচে পড়লাম কেন ও ভাই
এই জায়গার মধ্যে তবে আমরা ইয়ে করি নাই একটা কাজ করি এখানে একটা সিঁড়ি বানিয়ে দিই সরি এখানে একটা ব্লক বেশি লাগাই দিয়েছি দেন এই জায়গার মধ্যে একটা আর এখানে এক্সট্রা কিছু ভাই ব্লক ছিল ভাই এগুলো কেটে ফেলি এন্ড ওকে গাইস এখানে এক্সট্রা ব্লক গুলো কেটে ফেলেছি আমি এন্ড হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কি বলে সিঁড়ি হয়ে গিয়ে যেটা দিয়ে আমরা এখন চাইলে উপরে উঠে নামা করতে পারব প্যারোটটাকে ভাই এখানে আমার একটা ঠিক হয় নাই কারণ এখানে লাভ আছে প্যারোট ভাই তুই আমাদের সাথে যাইস না তুই এখানে থাক বসে থাক আমি এখন যাই মাইনিং করার জন্য ভাই পরে একে এসে এখান থেকে আমরা নিয়ে যাবো অলরাইট গাইস এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ভাই এই যে এই জায়গাটা প্রথমত একটু ক্লিয়ার করবো মানে এই জায়গার মধ্যে একটু স্পেস বাড়াবো দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ধরুন এই যে এই ব্লকটা আমরা মাইনিং করবো তারপর এখানে দুই ব্লক বাকি রাখবো দেন আবার এখানে এক ব্লক মাইনিং করবো আবার দুই ব্লক খালি রেখে দেন আবার এখানে এক ব্লক মাইনিং করবো মানে করতে করতে একদমই ভিতরে ঢুকে যাবো তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভাই এই যে চারপাশে যতগুলো ডায়মন্ড আছে সবগুলো আমরা এখানে কালেক্ট করতে পারবো এই মাইনিংটার নামটা যেন কি ভুলে গেছি স্ট্রাইপ মাইনিং নাকি একটা বলে যাই হোক ভাই তবে হ্যাঁ ইজি ওয়ে হচ্ছে ভাই তবে হ্যাঁ আপনি যদি ডায়মন্ড কালেক্ট করতে চান একদমই ইজি ওয়েতে তাহলে এটা মানে মানে এর থেকে বেস্ট ওয়ে আর হতে পারে না আমি মনে করি তো এই জন্য ভাই আমি এখন প্রথমত এই জায়গাটাকে একটু ক্লিয়ার করবো অ্যান্ড ওকে ভাই এটাই করি অলরাইট গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিয়ার করে ফেলেছি অ্যান্ড ওকে ভাই আমি এখানে একটু ভুল করে ফেলেছি অ্যান্ড ওকে গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা এখানে ক্লিয়ার করেছি আর আমার কাছে এখানে যে টর্চগুলো আছে ভাই এখানে আমি টর্চ লাগিয়ে দিই আর আমরা এখানে ভাই দেখতে পাচ্ছি কিছু রেডস্টোন পাইছিলাম যেগুলো আমি এখানে কালেক্ট করি নাই অলরাইট এখন আমি এগুলো কালেক্ট করবো অ্যান্ড ওকে গাইস আমাদের এই জায়গাটা এখন ক্লিয়ার করা হয়ে গিয়েছে আমরা প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এক ব্লক খালি রাখবো দেন এই যে এই ব্লক থেকে আমরা এখানে খোঁড়া শুরু করবো লাইক অনেকটা এরকম করে যে এখানে দুই ব্লক করে জাস্ট আমি এখানে খুঁড়তে থাকবো দেন এখানে দুই ব্লক খালি থাকবে তারপর এখানে আবার দুই ব্লক করে রাখবো আবারও এখানে দুই ব্লক খালি থাকবে তারপর আমরা এখানে আবারও দুই ব্লক করে যাব এখানে দুই ব্লক খালি রাখার মানে হচ্ছে এটাই আমরা যদি এই জায়গা দিয়ে ঘুরি তাহলে আমরা এই পাশে ব্লকটা দেখবো দেন এই পাশে ব্লকটা দেখবো আবার আমরা যদি এই পাশ দিয়ে যাই তাহলে এটা দেখবো আর এটা দেখবো আবার এটা দেখবো মানে দিন শেষে যেটা হবে আমরা এই জায়গাটা পুরোটা আমরা এখানে মাইনিং করতে পারবো এই যে একদম ইজিলি এইভাবে আচ্ছা কাজ আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ভাই এই জায়গা থেকে এখানে মাইনিং করা শুরু করবো বাট তার আগে আমাদের কিছু টর্চ লাগবে আর আমার কাছে ভাই শুধুমাত্র এখানে 16টা টর্চ আছে এখানে আমরা কিছু কোল পাইছিলাম এই কোলগুলো কালেক্ট করে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে কিছু টর্চ বানিয়ে ফেলবো দেখা যাবে এখানে কতগুলো কোল পাই অ্যান্ড ও ভাই এখানে অনেকগুলো কোল আছে কোলের এই বিষয়টা আমার কাছে ভালো লাগবে পাইলে একসাথে আমরা অনেকগুলোই পাই ওকে গাইজ এই জায়গার মধ্যে যতগুলো কোল ছিল আমরা সবগুলো কালেক্ট করে ফেলেছি প্লাস ভাই এই জায়গাটা আমি একটু ভরাট করে দিই কারণ ভাই আমরা যদি এখানে মানে এটা যদি ফালতুভাবে ফালা রেখে দিই ভাই তাহলে দেখতে অতটাও ভালো লাগে না আর আমাদের একটা ক্রাফটিং টেবিলের দরকার আচ্ছা আমি একটা কাজ করি আমি কি এখানে আবার নতুন করে ক্রাফটিং টেবিল বানাবো নাকি আমরা আমাদের আগের জায়গার মধ্যে যাবো যে জায়গার মধ্যে আমাদের ক্রাফটিং টেবিল অলরেডি আছে আমরা এই জায়গার মধ্যে ক্রাফটিং টেবিলটা রাখলাম দেন এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা চেস্ট বানাবো একটা চেস্টও বানিয়ে ফেলেছি ভাই চেস্টটাকে এই জায়গার মধ্যে রাখি দেন আমরা এখানে একটা ফার্নেস বানাবো ওকে গাইজ এখানে একটা ফার্নেসও বানিয়ে ফেলেছি অ্যান্ড এই ফার্নেসটাকে আমরা এখন এই জায়গার মধ্যে রাখবো আর আমাদের কাছে এখানে পাচ্ছি কোল ওকে ভাই এখানে অনেকগুলো কোল আছে আমি এখানে ভাই জাস্ট কি বলে পাঁচটা কোল রাখলাম দেন এখানে আমাদের খাবারগুলো রাখলাম এগুলো গরম হয়ে যাক আর এখানে বাকি যে টর্চগুলো যাবে সেগুলো দিয়ে আমরা সরি এখানে বাকি যে কোলগুলো আছে সেগুলো দিয়ে আমরা এখানে টর্চ বানাবো দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো টর্চ বানিয়ে ফেলেছি নাও টাইম টু মাইনিং আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে এখানে লম্বা সিরিয়ালের সামনে চলে যাবো দেন এখানে মাইনিং করবো তাছাড়া এটাকে আমি আমার রাইট হাত কি বলে ডানাতে রাখি দেন জাস্ট এখানে কি বলে মানে টর্চ ফ্লেস করবো দেন আমরা এখানে মাইনিং করতে থাকবো আচ্ছা একটা কাজ করে আমি এখানে মাইনিং করতে থাকি সামনে যদি আমরা এখানে ডায়মন্ড পাই তাহলে আমি এখানে ফিরে আসবো অলরাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে লাভার কাছে চলে আসি অ্যান্ড একটু এক নজর ভালো করে দেখি ভাই লাভার আশেপাশে তো এখানে কি বলে ডায়মন্ড থাকার চান্স নাকি অনেক বেশি থাকে এখানে দেখি আচ্ছা একটা কাজ করি আমরা তো মেবি ভাই এখানে লাভার নিচে যাবো না তো এখানে একটু খুঁজে দেখি আশা করে আমরা এখানে ডায়মন্ড পেতে পারি অ্যান্ড ও ওইট ওইট ও ভাই এটা ভেঙে গিয়েছে আমি এখানে ভয় পাই আমি বলি আমি ভাবলাম ভাই আমি এখানে লাভার মধ্যে পড়ে গেলাম নাকি আচ্ছা আমার কাছে একটা বাকেট আছে না হ্যাঁ ভাই বাকেট আছে বাকেটের মধ্যে পানি নেই পানি নিয়ে হাঁটা উচিত ছিল আমাদের যাই হোক সমস্যা নাই আমরা এখানে চেক করে দেখি আই থিঙ্ক আমরা এখানে কি বলে ডায়মন্ড পাবো না না ভাই আই থিঙ্ক আমরা এখানে পাবো না আচ্ছা আমি একটা কাজ করি এখানে আমি আর কিছু আয়রন পাইছি এই আর ও ফাইনালি আমরা এখানে ডায়মন্ড পাইছি ভাই সিরিয়াসলি আয়রনের ব্লকটা যদি আমি না ভাঙতাম তাহলে আমি এখানে ডায়মন্ড পাইতাম না যাই হোক আমি এই ডায়মন্ডগুলো এখান থেকে মাইনিং করি দেখি এখানে কতগুলো ডায়মন্ড পাইছি মেবি চারটা নাকি পাঁচটা ব্লকের মতো করে পাইছি ও ভাই ছয়টা সিরিয়াসলি ছয়টা ডায়মন্ড পাইছি আমরা এই জায়গার মধ্যে ও মাই গড ভাই এই আয়রনের ব্লকটা যদি আমরা না ভাঙতাম তাহলে আমরা এখানে ডায়মন্ড পাইতাম না যাই হোক ভাই আমাদের মাইনিং সবে মাত্র শুরু করেছি এখনো অনেকটা করা বাকি আছে আমি ভুল করেছিলাম ভাই ওইদিকে একটু জায়গা আমাদের রাখা উচিত ছিল নতুবা আমরা এই ডায়মন্ডগুলো এখানে মিস করে ফেলতাম যাই হোক ভাই লাকটা ভালো ছিল যার জন্য আমরা এখানে ডায়মন্ড পেয়ে গিয়েছি ওকে আমি একটা কাজ করি ভাই আমাদের মাইনিংয়ের কাজটা আবার শুরু করি এখানে আবারও সোজা মাইনিং করতে থাকি কাজ আমাদের কাছে এখানে যে পিকেক্সটা ছিল ভাই সেটা ভেঙে গিয়েছে তো আমি এখন ভাই
অতটা দূর আবার হেঁটে যাব না আমি একটা কাজ করি এই জায়গার মধ্যে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলি কারণ ভাই একটা ক্রাফটিং টেবিলের জন্য আমি আবার ওইখানে যাব দেন আবার একটা বানাবো আবার এখানে ফিরে আসবো তো ভাই এটা অনেকটা প্যারার এর জন্য আমি একটা কাজ করি এই জায়গার মধ্যে ভাই দুটাই বানিয়ে ফেলি কারণ আমাদের এখানে ভাই পিকেক্স লাগবে আর একটা কাজ করি আমাদের কাছে এখানে কি বলে আয়রনের রেক্স আছে এটা ভেঙে আমাদের সাথে রাখি তাহলে যেটা সেটা হচ্ছে ভাই আমরা যে কোনো জায়গার মধ্যে আমরা এখানে ক্রাফটিং করতে পারবো আমরা তখন যে ডায়মন্ড পাইছি ভাই এরপরে আর ডায়মন্ড এখনো পর্যন্ত পাই না আমার লাকটা অনেক খারাপ যার জন্য ভাই এখন পর্যন্ত ডায়মন্ড পাই নাই নর্মালি ভাই এরকম যদি মাইনিং করা হয় তাহলে অনেক তাড়াতাড়ি ডায়মন্ড পাওয়া যায় বাট আমার লাকটা অনেক খারাপ যার জন্য এখনো পর্যন্ত পাচ্ছি না সমস্যা নেই আমি করতে থাকি আর কিছুক্ষণ সামনে যাওয়ার পর আমি একটা মোড় নেব গাইজ আমরা অনেক দূর মাইনিং করেছি বাট আমরা ওই যে ওই ডায়মন্ডগুলো যে পেয়েছি আর পাই নাই আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটা মোড় দেবো যে দুই ব্লক খালি রাখবো দেন তিন ব্লক থেকে আমি এখানে আবারও মাইনিং শুরু করে দেবো তো হ্যাঁ গাইজ এখন আমাদেরকে আবার এইভাবে ব্যাগ যেতে হবে দেন ওইভাবে ঘুরে গিয়ে আমাদেরকে আবারও ফিরে আসতে হবে অলরাইট গাইজ আমাদের এই পাশ অ্যান্ড এই পাশ মাইনিং করা হয়ে গিয়েছে বাট আমার লাকটা এতটাই খারাপ ছিল আমি জাস্ট ওইখানে ছয়টা ডায়মন্ড পাইছি অ্যান্ড আমাদের এই ডায়মন্ডগুলো আছে আমি এটা মাইনিং করতেছি না এই জন্য কারণ এগুলো আমাদের ভাই সেন্টারে আছে তো আমরা চাইলে ভাই যে কোনো মুহূর্তে এসে এগুলো মাইনিং করতে পারবো এই জন্য আমি ভাবতেছি ভাই এগুলো এখন মাইনিং করবো না আমাদের ডায়মন্ডের মধ্যে কি বলবো ওই যে ফরচুন থ্রি মেবি একটা পাওয়ার আছে যদি ওই পাওয়ারটা আসবে তাহলে ওইটা দিয়ে আমরা এটা মাইনিং করবো আমার লাকটা অনেক খারাপ ভাই যার জন্য আমি এখানে ডায়মন্ড পাই নাই প্লাস আমার কাছে এখানে ভাই অনেকগুলো কবল স্টোন আছে আমি একটা কাজ করি আমার কাছে এখানে যে স্টোনগুলো আছে এগুলোকে এই জায়গার মধ্যে রেখে দিই প্লাস এখানে যে কোলগুলো আছে ভাই সেগুলো রেখে দিই আর আমাদের আছে একটা কাজ করি ফার্নেসের মধ্যে এখানে মাংসগুলো রান্না করতে দিয়ে দিই সেগুলো রান্না হয়ে যাক দেন আমরা এখানে আয়রনগুলোকে এখানে গরম করবো তাহলে ভাই এগুলো আমরা ইউজ করতে পারবো ভাই আবার ডায়মন্ড পাইছি অনেকক্ষণ পরে আমি ডায়মন্ড পাইছি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কতটুক মাইনিং করছি মানে আমার লাকটা যে এতটা খারাপ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে দেখেন এই পুরো জায়গাটা মাইনিং করছি এটা মাইনিং করছি দেন আমাদের এই পাশে এখানে আরও একটা লাইন আছে যেটা মাইনিং করছিলাম আমি এখানে একটু দূরে আসছি যাই হোক ভাই এতক্ষণ ধরে ডায়মন্ড পাই নাই ফাইনালি কি আমি এখানে ভাই ডায়মন্ড পাইছি আচ্ছা গাইজ যাই হোক ভাই আমি এখানে এগুলো কালেক্ট করে দেখি এখানে কতগুলো ডায়মন্ড পাইছি একটা দুইটা অ্যান্ড এখানে তিনটা ওকে এখানে চারটা পাঁচটা ও ভাই যাক ও ছয়টা পাইছি যাক লাকটা ভালো ডায়মন্ড একটু বেশি পাইছি বাট অন্য দিক দিয়ে আমাদের লাক খারাপ যাবে আমরা এখানে একদমই কম ডায়মন্ড পাইছি ওকে খাইতে আমাদের এই পাশের মাইনিংটাও শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাইনিং করছি এখানে করছি দেন এখানে করছি এই চার জায়গায় মাইনিং করার পর আমি ডায়মন্ড পাইছি টোটাল বারোটা ওকে খাইতে আমাদের কাছে এখন টোটাল ডায়মন্ড আছে বারোটা প্লাস আমাদের কাছে এখানে ভাই হিউজ একটা কবল স্টোন আছে তো কবল স্টোন সবগুলোকে আমরা এই জায়গার মধ্যে রেখে দিয়েছি প্লাস আমাদের এখানে মাংসগুলো রান্না হয়ে গিয়েছে আর একটা কাজ করবে আমাদের এখানে যে আয়রনগুলো ছিল ভাই আয়রনগুলোকে ভাই এখানে আমরা গরম করি ভাই তাহলে এগুলো থেকে আমরা এখানে নর্মাল আয়রন পাবো আচ্ছা আমাদের কাছে এখানে বারোটা ডায়মন্ড আছে টোটাল অ্যান্ড ওইখানে আছে নয়টা টোটাল একুশটা ডায়মন্ড আছে আর একুশটা ডায়মন্ড দিয়ে আমরা এখানে কি কি করতে পারি প্রথমত আমরা এখানে একটা পিকেক্স বানাবো প্রথমত আমি এখানে ডায়মন্ড দিয়ে একটা ডায়মন্ডের পিকেক্স বানাবো অ্যান্ড দেখতে পাচ্ছেন ও ভাই ফাইনালি আমরা একটা ডায়মন্ডের পিকেক্স বানিয়েছি আশা করি আমাদের একটা চেস্ট প্লেট হয়ে যাবে অ্যান্ড ওকে গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে ডায়মন্ডের একটা চেস্ট প্লেট বানিয়েছি অ্যান্ড ও ভাই ফাইনালি আমাদের ডায়মন্ডের চেস্ট প্লেট বানানো হয়েছে অ্যান্ড ও ভাই এটা অসাধারণ লাগতেছে সিরিয়াসলি ভাই ডায়মন্ডের আর্মর তো অনেক সুন্দর লাগতেছে আচ্ছা একটা কাজ করি আমাদের কাছে এখানে বাকি যে অনলি একটা ডায়মন্ড আছে আচ্ছা গাইজ এখান থেকে আমরা আয়রনগুলো নিয়ে নিই আর এখানে আমি পরে এসে আমরা বাকি আয়রনগুলো নিতে পারবো আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমি এখন উপরে যাবো উপরে গিয়ে আমাদের কাছে এখানে বাকি যে নয়টা ডায়মন্ড আছে ওই ডায়মন্ডগুলো দিয়ে আমরা এখানে আমাদের বাকি আর্মরগুলো করবো অ্যান্ড আই থিঙ্ক ভাই বাকি আর্মরগুলো আমরা ওই নয়টা ডায়মন্ড দিয়ে করতে পারবো না যতগুলো পারি ভাই ততগুলো করবো দেখা যাক আমরা এই দশটা ডায়মন্ড দিয়ে এখানে কি করতে পারি অ্যান্ড আমি এখানে প্রথমত একটা প্যান্ট বানাই ভাই প্যান্ট বানাতে আমাদের এখানে অনেকগুলো ডায়মন্ড লেগে যাচ্ছে আমরা যদি হেলমেট বানাতে যাই ভাই তাহলে আমাদের এখানে আরো কিছু ডায়মন্ড লাগবে আচ্ছা একটা কাজ করি আমরা এখানে প্যান্টটা পরে দেখি আমাদেরকে কেমন লাগে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে ডায়মন্ডের চেস্ট প্লেট অ্যান্ড ডায়মন্ডের একটা প্যান্ট বানিয়েছি ভাই সিরিয়াসলি অ্যামেজিং লাগতেছে আমরা যদি এখন সিউস পিটিজি এর শেডারটি ইউজ করতাম তাহলে দেখতেন ভাই এটা কতটা অসাধারণ লাগতো বাইরে একটা ক্রিপার আছে আমি যদি এখন বাইরে যাই তাহলে এটা আমাদেরকে মারবে আমি একটা কাজ করি আমি এখন এখান থেকে বেরিয়ে যাব আর তাছাড়া ভাই এই জায়গার মধ্যে একটা ক্রিপার আছে ওয়েট 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 এখানে একটা ক্রিপার যদি দেখেন একটা ক্রিপার আছে যাই ভাই ক্রিপার সাথে এখন আমি ফাইট করবো না আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার বাগানে যাবো অ্যান্ড বাগানটা একটু ভাই দেখে আসি ভাই কেমন হয়েছে ওই গাছগুলো মেবি আর বড় হয় না হবেও না ভাই দেখেন গাছগুলো আগের মতোই আছে এই গাছগুলো যদি আর একটু বড় হতো ভাই তাহলে দেখতে আর একটু সুন্দর লাগে
লাগতো এই জায়গার মধ্যে একটা রাস্তা করব বাট আমি একটা কাজ করব অফ ক্যামেরার মধ্যে এই গাছগুলোকে কেটে আমরা বোন মিল দিয়ে আবার ওগুলোকে বড় করব এন্ড দেন এই সেম সাইজ করব তাহলে অনেকটা সুন্দর লাগবে আমাদের ব্যাম্বো গার্ডেনটা আপনাদের কাছে কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন মানে এখানে আমরা যে ব্যাম্বো রোপণ করেছি এগুলো কেমন লাগছে তাই আমরা যদি এখানে প্যান্ডা পালি তাহলে প্যান্ডাকে আমরা এখানে ব্যাম্বো খাওয়াতে পারবো ও ভাই এই জায়গাটা কিন্তু সত্যিই অনেকটা সুন্দর লাগতেছে আমার কাছে এবার পার্সোনালিটা অনেক সুন্দর লাগতেছে এখন ভাই কত হচ্ছে আমাদের ডায়মন্ডের বাকিগুলো আমরা এখানে বানাতে পারি নাই জাস্ট আমরা এখানে একটা চেস্ট প্লেট বানিয়েছি আর একটা প্যান বানিয়েছি সমস্যা না ভাই আমি এখানে আরো মাইনিং করবো ওই জায়গার মধ্যে দেন ডায়মন্ড মাইনিং করবো না জাস্ট ডায়মন্ডগুলো রেখে দেবো আপনাদেরকে দেখানোর জন্য আর নেক্সট পার্টের মধ্যে আমার প্ল্যান হচ্ছে আমরা এখানে এনচেন্টমেন্ট করবো প্লাস আমাদের এই গার্ডেনটাকে আর একটু আপডেট করবো নেক্সট পার্ট কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভাই এই ভিডিও তো সবাই লাইক করে দেবেন তো যাই হোক আজকের ভিডিও যতটুকু রাখতেছি বাকিগুলো আমরা বাকি পার্টগুলোর মধ্যে খেলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ